আপনার কোনো সমস্যা আছে? না আমার তো কোনো সমস্যা নাই, সবকিছুই আছে। যৌন কেলেঙ্কারিতে কোনো আপনার প্রবলেম? ভাই কি যে ফোন, ওইটা দিয়ে থাকতে থাকতে বউ আরো কতদিন আগেই চলে দিচ্ছে, আমার দেবররা আমারে কত আদর করে, আমি জামাই দিয়ে কি করব? শ্বশুর আদর করে, দেওর আদর করে, ছোট দেওর আদর করে, বড় দেওর আদর করে, ও সরি দেওর না, ওটা তো বাসুর, বাসুর আদর করে, তো জামাই দিয়ে আমি কি করব? দেওর লাগবে না জামাই, আজকে আইলে তারাই দেব, দরকার নাই আমার জামাই। কি সোনামণি কি করো, বাহ হলুদ শাড়ি কিনছো? কথাটা শুনে খুব শান্তি পাইলাম, আমার বউ এই নিশি রাত্রে বসে বসে ভাবতেছে, কি ভাবতেছে শোনান, তুমি আমার শুয়া না, যা ফাউল কথা, এর কোনো কথা হইলো শোয়া আমি বড় শুব না তো কে এক শুবে? না শোনো, তুমি আমাকে ছুব না, বুঝছো? যেহেতু বলছি ছুব না, ছুব না। আহ কি রাত করে কি রে মস্করা করো, দেখো মেলা লাইতেছে, চলো শুয়ে পড়ি, এত রাত তুমি বুঝো না। তোমার সাথে আমি ঘুমাবো না, বুঝছো? তোমার সাথে আমি একসাথে থাকবো না। এটা আবার কেমন ধরনের মস্করা? আরে বউ, বউর কি স্বামী ছাড়া কোনো গতি আছে? হ্যাঁ আমি তোমার একমাত্র স্বামী, আমার কাছে তোমার থাকতে হবে। এই তোমার কি মনে হইতাছে এত রাত্রে তোমার সাথে মস্করা করতেছি? মস্করা করতেছ না? না তোমার দিদি কথা বলতে সব সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, আমি তোমার সাথে থাকবো না। তার মানে তুমি চলে যাবে গা? আমি চলে যাব গা, তুমি যাবা। আমি বাড়ি ঘর থেকে আমি কই যাব, আমার বাড়ি আমার ঘর, আমি কই যাব? হ্যাঁ তুমি চলে যাবা, তোমার সাথে আমি থাকবো না। তোমার কথা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না, আসলে তুমি কি কইবাস একটু খোলাসা করে কও তো। শোনো, এই বাড়িতে আমার দেবর, আমার ভাসুর, আমার শ্বশুরে আমাকে যথেষ্ট আদর করে, ঠিক আছে? অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এখন তোমাকে আমার দরকার নাই, বুঝছো? তোমার ভালোবাসা আমার দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও, যাও। তুমি যা কইতেছো একবার চিন্তা করে দেখো, তুমি কি কথা কইতেছো? আমি কি চিন্তা না করে বলতাছি তোমারে? তুমি যাও, চলে যাও, যাও, তোমার লাগবে না আমার। মানে তাদের আদর পেয়ে আমার আদর তোমার দরকার নাই? না দরকার নাই আমার, তারা আমাকে অনেক 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 ভালোবাসে, বুঝছো? তোমার চাইতে অনেক বেশি ভালোবাসে, তুমি চলে যাও তো, চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতাছি, আর কোনো সময় আসবো না, তুমি আদর নিয়েই থাকো, দেখি আল্লাহ কি করে। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, দেখা লাগবে না তোমার তো, আমার মনে হয় ভালোবাসায় কম পড়ছে। হ্যাঁ আবার দেখবো, আমার দেখো আমার কত ভালোবাসে। আল্লাহর কোন দোষ দিন, আল্লাহ আমাদেরকে ছাইড়া দিছে, দোষ আমরা করতেছি, খামাকা আল্লাহর দোষ দিলাভ আছে? আল্লাহ দে আমার সৃষ্টি করছে, আল্লাহ দে আমার দুইটা চোখ দিছে, এই যে আমরা দুইটা চোখ দিছে, মুখ দিছে খাইতেছেন, আর এমন লোক আছে শিল্পপতি সাঙ্গা অসুখে কি খাই কইতে পারবেন? আটা যাও সুপ, একটু সুপ খাই, এর থেকে অনেক সুখে আছেন, শান্তিতে হাঁটতেছেন, আর কোন আল্লাহ কিছে আপনার, আল্লাহ আপনার কিচ্ছে? আমার বউ, বউ কিছে? আমার বউ আমার ঘর থেকে বাই করে দিছে, তো এটা কি আল্লাহর দোষ? আমার বউ কয় তোর আদর সোহাকার লাগবো না, আমার ভাই বাপ চাচা মা তারা যে আদরটা করে ওই আদরে বলে রইব, শান্তি সুখে তো আছেন, সমস্যাটা কোথায়? সুখ বিগড়িয়ে গেছে রে ভাই, সুখটা বিগড়িয়ে গেছে,
স্বামীর যদি মনে করেন সব ঠিকঠাক থাকে ওটা নাকি নারীরা খুশি না ওইটা সব ঠিকঠাক আছে কিন্তু কি করবো আসলে কপালে নাই এখন আমার বউ কইতেছে ফ্যামিলিতে আদর আছে আদরটা চলবো আমার কোনো আদর তার দরকার নাই এটা মুখের কথা একটা স্ত্রী তার স্বামীর আদর মুখের কথা হলে পরে তো তাহলে আবার আমাকে ঘরে নিত হ্যাঁ আমার ডাইরেক্ট গাড়ি ধরে ঘর থেকে বের করে দিয়েছে বাইরের মানুষ শুনলো তো লজ্জায় জাক্কা ভাই এসব কথা আর কের কাছে কোয়া দরকার নাই আমি যাইতেছি কে কোথায় যাবো আল্লাহ কোথায় নেবে কোথায় ঠাই দেবে আমি নিজেও জানি না তো যাই হোক আল্লাহর কাছে প্রার্থনা করে বাইরেছি আল্লাহ গাছতলা হোক আস্তলা হোক বাসতলা হোক যেখানে রাখে সেখানে থাকবো আর ওই বোর কাছে যাবো না 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 আসেন না এই বোর কাছে আসাটাই আমার কাছে হবে না না এটা যাই গা ভাই আমার দুই চোখ যেদিকে যায় যান আমি সেই দিকে যাবো আলার ভালার বগলে এরা পছন্দ করে না তোরে কেমনে পছন্দ করবো তোর যে কালা কুচকুচা চেহারা এটা একটা চেহারা হইলো আরো পছন্দ করবো আর অন্য চেহারা যে সুন্দর যাই তুই একটু সুযোগ নিতে পারেনি ভাই ভাই ও ছোট ভাই কি হইছে এদিকে একটু আসো তো একটু কি আরাম করতে পারো না কি হইছে বলেন বাজারে যাওয়া লাগবে চাল নাই ডাল নাই আর কাঁচা বাজার লাগবে কাঁচা বাজার আনতে হবে একটু বাজার যাও আর এটা নিয়ে যাও আমার একটা জামা আছে আয়রন করতে হবে চাল নাই ডাল নাই কাঁচা বাজার করতে হবে তোমার শাড়ি আয়রন করতে হবে এই আমি কি তোর হুকুমের গোলাম হ্যাঁ আমার হুকুম দাস তুমি আমার সাথে এভাবে কথা বলতেছ কেন কালকে ওনা ভালো করে কথা বললা যে মহিলা তার স্বামীকে ঘর থেকে বাইর করে দেয় তার মতো মহিলার হুকুমের গোলাম আমি খেতা বুড়ি তোর যে মহিলা তার স্বামী ঠিক রাখতে পারে না তার সাথে কি আবার বাজার নিয়ে আসবো তার কথা মতো যত্ন সব হালা ফালা দেয় এখন আবার চলিয়ে গিয়ে নাই ওরা খুব ভালো হয়েছে বউ খেদাই দিছে তোর যে চেহারা গোল গুলিয়া তোর বউ তো তোরা খেদাই দিয়ে আমার চেহারা ঠিক আছে মাথাটা একটু আসাইলে এ আবার আমার পছন্দ করতে হইব তো এমনি মানছে কয় আমার চুল লাল আমার বলে বান্দরের মতো লাগে তোর ওদের কথা কোনো স্টেশন নাই আমারও লাগে হ্যামস্যাম কয় বান্দরের মতো এটা একটা কথা হইল শার্টটাও নতুন একদম ফিটফাট মানাইছে হ্যাঁ সেম ঠিক আছে নি ও সেম ঠিক আছে খুব ভালো আছি তো হঠাৎ কি মনে করে না হঠাৎ মনে করে আসলাম তোমার কথা মনে পড়লো যে একটু দেখে আসে তোমাকে তো আমি ছোট বোনের মতোই জানতাম এতদিন তাই না যা হোক সম্পর্কটা একটু এধার উধার করতে চাচ্ছি আর কি এধার উধার মানে ছোট বোন তো আর বললে তোমার সাথে মনে করো এই মানে মহাব্বত যেটা মানে ইশকে মহাব্বত যেগুলো বলে মানুষ ওটা তো আর করা যাবে না তাই চাচ্ছিলাম আর কি ছোট বোনটা আপাতত বাদ ওটা বাদ দিলাম এই পর্ব থেকে অফ দিলাম বুঝছো এখন মানে এটা কি বলতে চাইতাছে এখন এখন আমি আর তোমাকে আপনি বলবো না তুমি বলবো যদি তুমি পারমিশন দাও ঠিক আছে তুমি বলতে পারি না তুমি বলতে পারেন কারণ আমি আপনার ছোট বোনের মতন আর আপনি তো সব সময় বই লাস্টেন আপনি ঠিক আছে কিন্তু এখন বলবেন এটা কোনো ব্যাপার না বলতে পারি তাহলে তুমি বলি আসলে তুমি মনে দিন দিন খাটো হচ্ছে দেখি তোমার একটু কেমন ওরে খোদার আমার সাথে মানাইলো হাইট ঠিক আছে ওরে খোদা দইরা কি শান্তি একারে না তো শুনু যা হোক তোমার হাতটা দেখি হ্যাঁ তোমার হাতে কয় এই স্বামী তোমারে সুখ দিতে পারতেছে না হ্যাঁ তা অবশ্য ঠিক এই স্বামী আমাকে সুখ দিতে পারে না এই যে হাতের লেখাই আছে এই স্বামী সুখ দিতে পারে না দেখতে কালা কুচকুচা ব্যত্তমিজ তোমার সাথে বাজে কথা বলে সবে লেখা উঠতে আছে তাই না হ্যাঁ ঠিক আছে
এই স্বামীর উপরে একটা অ্যাকশন নেও না কেন? অ্যাকশন নিছি তো, দেখলেন না, তারাই দিছি না। খালি তারাই দিলে হইবে না, ওই যে 1-2 তে খালাস, ডিপ জলের একটা ডায়লগ আছে না, মানে 1-2 তে খালাস, মানে খালাস করে দাও ভালো, মানে ডিভোর্স ডিভোর্স একবারে ফিনিশ। ডিভোর্স না তাও দিব, কারণ তোমার মতো মেয়ের জন্য এখনো যদি তুমি বলো যে আমি আরেকবার বিবাহ করব বা কাউকে ভালোবাসবো, প্রেমিকের অভাব হবে না। আরেকবার ভালোবাসবো মানে? মানে যদি মনে করো ওই স্বামী ছাড়া আর কি তুমি কাউকে ভালোবাসতে চাও, তোমার প্রেমিকের অভাব হবে না। লাইন লাগাই দিবে, লাইন খালি আসতে থাকবে। আমি কি স্বামী ছাড়া আর কাউকে ভালোবাসার কথা বলছি? না, একটা কথা ধরে নিলাম, যেহেতু এখন তোমার স্বামী নাই, মনে করো স্বামী থাকলে কারণ ভয়ে মানুষ আসে না, এখন তুমি হইলা একরকম বেসাল আর স্বামী নাই, বুঝছো? স্বামী নাই তো কি হয়েছে, আমার দেবররা আছে না, আমার দেবররা আমাকে ভালোবাসছে না, আমি স্বামী দিয়ে কি করব? ওরে খোদা, দেবররা ভালোবাসে না। ঠিক আছে, তোমার আসলে তুমি ভালোবাসার মানুষ, তোমার মতো বোঝের তার সৌভাগ্য, হারামজাদার দুর্ভাগ্য, হারামজাদার তুমি বাইর করে দিছে, এর মা বোর সে মর্ম বুঝলো না। যাক, আসলে ঘুরে গেড়াই যে কথা কই, আমাকে তোমার কেমন লাগে? ভালো তো। ভালো না, মনে করো আমার সময় সম্পত্তি আছে, টাকা পয়সাও আছে, বয়সটা একটু বেশি, তারপরে আমার বোর জুনিয়ার রোগ, বুঝো না, বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এখন এই বুড়িটারে নিয়ে সংসার করতে আমার আর ভালো লাগে না। বুঝলে, আমি চাইছিলাম আর কি তোমার সাথে, এখন তো তোমার স্বামী নাই, মনে করো তোমার অংশীদার অনেক হইতে চাইব, মানুষ এখন তোমার স্বামী যেহেতু তুমি তারাই দিছো, অনেকে আসবে তোমাকে লুটে ফুটে নেওয়ার জন্য, তা আমি চাচ্ছি বাইরের ছেলেরা না আসি, আমার মতো একটা ভদ্রলোক তোমার যদি একটু কাছাকাছি আসে, তোমাকে ভালোবাসে, আমি তোমাকে মানে ভালোবাসা দিতে চাই আর কি। আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি তোমার সাথে একটু ইয়ে করতে চাচ্ছিলাম আর কি, প্রেম। এই জন্যই মানুষ বলে স্বামীরা আমার সাত ভাই, স্বামী ছাড়া আপন কেউ নাই। যখন আমার স্বামী ছিল তখন আমাকে কত সবে আদর করছে, কত সম্মান করছে, আর এখন যে আমার স্বামীকে তাড়িয়ে দিছি, এখন সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, রাগ ব্যবহার করছে। যাই হোক, আমি আমার স্বামীকে খুঁজে বের করি। ভাই চলে গেছে, সুযোগ না শুরু হয়েছে না, যান এখান থেকে। সাক্ষী ছিল চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু, ত্রিভুবনে বিচার যেদিন হয় আমার গায়ে। তুমি এখানে, তোমাকে আমি কত জায়গায় খুঁজছি। কেন অপমান করা কি কম হয়ে গেছে, আবার অপমান করতে এসো, করো, তোমার যা মন চায় তাই করো। এভাবে বলো না তো, আমার খুব কষ্ট লাগে। কেন কষ্ট লাগবো, কেন
সেদিন ঘরে থেকে তুমি বাড়ি করে দিলা, বললা যে তোমার অনেক কাছের মানুষ আছে, অনেক আপন জন আছে, তাদের সাথেই থাকো, তাহলে আমার জন্য তুমি কেন কষ্ট করবা? দেখো আমি আমার ভুল বুঝতে পারছি, আমি বুঝে গেছি যে পৃথিবীতে স্বামী ছাড়া আপন কেউ নাই। স্বামী সব, একটা নারীর জীবনে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী। বুঝছো, কিন্তু অনেক দেরি করে ফেলাইছো। সরি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এবার নিজের বিবেক আছে প্রশ্ন করে দেখো, স্বামী কি? স্বামী হলো বট গাছ, একটা বোর জন্য স্বামী হচ্ছে তার বট গাছ। হ্যাঁ, আমি সেটা বুঝে গেছি, এই দুই দিনে আমি সেটা হারে হারে বুঝতে পারছি। হাজার হলো তুমি আমার বউ, কিছু মনে করি না, আমি তোমার মাফ করে দিছি। আমরা ছেলেরা জানো, যখন স্বামী হয়ে যাই তখন অনেক দুঃখ কষ্ট সহ্য করি। যেদিন তুমি আমার এইরকম অপমান করে বাইর করে দিলা, সেদিন মনে মনে বুঝছি যে তুমি পারবা একদিন তুমি আমার কাছে ফিরে আসবা। যাক, ফিরে আসছো, আমি তোমাকে ক্ষমা করে দিছি। Oi 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 oi.